বন্যার খবর জানাতে যাচ্ছি নোয়াখালীতে সেখানে আছেন সহকর্মী নিয়ামুল আজিজ সাদেক সাদেক বন্যার আজকের পরিস্থিতি কেমন দেখছেন বন্যার আজকের পরিস্থিতি বলতে আপনিও বলছিলেন যে নোয়াখালীর যে পানি বেড়ে যাওয়ার একটি ঘটনা আছে গত কয়েকদিন থেকে এখানে বৃষ্টি হচ্ছে অতিবৃষ্টির কারণে এখানে পানি বেড়ে গেছে আমি এখন আছি রসুলপুর গ্রামে যেটি হচ্ছে বেগমগঞ্জের মধ্যে একটি গ্রাম এর পেছনের যদি অংশটা বলি এই যে ঘরটি দেখছেন এই ঘরের পেছনের অংশটায় কিন্তু প্রায় বুক সমান পানি প্রায় প্রতিটি ঘর কিন্তু তাদের চাল পর্যন্ত ডুবে গেছে এই জায়গাটা কিন্তু দুর্যোগপ্রবণ এলাকা এখানে ত্রাণ এসেছে একটি খুব ভালো খবর যে আজকে সকাল থেকে আমরা দেখেছি অসংখ্য ত্রাণবাহী যে ট্রাকগুলো সেগুলো এসছে এবং মানুষ কিন্তু প্রচুর শুকনো খাবারগুলো একই ধরনের খাবারগুলো পাচ্ছে তবে তাদের অনেকের চাহিদা যে রান্না করা খাবার যদি তারা পেতেন সেটি অনেক বেশি ভালো হতো আরেকটি খবর আপনি নিশ্চয়ই জানেন বারবারই আমি বলেছি যে বিশুদ্ধ খাবারের কিছু সংকট বিশুদ্ধ খাবার পানির কিছু সংকট আছে সেই কারণে এখানে যেই খাবার ট্যাবলেটগুলো আছে সেই তার সাথে সমন্বয় করে সেই ট্যাবলেট করে ট্যাবলেট দিয়ে পানি বিশুদ্ধ করে মানুষ নিয়ে যাচ্ছেন তবে সেগুলো আছে এর বাইরে পুরো নোয়াখালীতে থেকে অন্য জায়গার তুলনায় ফেনিতে কিছুটা কমেছে আপনিও বলছিলেন এবং এই জায়গাগুলোতে বিশেষ করে মাইজদি বেগমগঞ্জ চাটখিল সেন সেনবাগ এই জায়গাগুলোতে পানির পরিমাণ বেড়েছে লক্ষ্মীপুরেও কিন্তু পানির পরিমাণ বেড়েছে সেই জায়গাগুলোতে তুলনামূলকভাবে কম ত্রাণ পৌঁছাচ্ছে বলে আমরা খবর পেয়েছি লোপা জানছিলাম বুন্নার খবর